আজকে আমরা যে অলঙ্কারটি বাজাবো সেটি হচ্ছে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা চারটে তার আগে ঠিক করে দেখে নিতে হবে যে আমার তারের টিউনটা সঠিক আছে কিনা, কারণ সা যদি গণ্ডগোল থাকে পরবর্তী নোট সবই গণ্ডগোল থাকে। সা আরোহণ হয়ে গেল, এবার অবরোহণ সা মা ধা পর্যন্ত এখানে করেছি, পরের তালে এবার পানি এ স্ট্রিং এর উপর পানি ধাসা এই দুটো করলাম, তারপরে